হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যালেঞ্জে আমি তোমাদের বন্ধু মলার আজকে তোমাদের চলো এই ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করবো দেখতে পাচ্ছ তোমরা আগের ভিডিওতে তোমাদের এতটুকু তো দেখিয়েছিলাম আর এই যে পিসটা বাকি আছে ডাঁটগুলো বাকি আছে আর সাজানো টোটাল ঠিকঠাকভাবে করা হয় মানে সাজানো হয়নি কারণ দেখো এখানে সাজানোর সাপোর্ট আছে আর সাজানোর নেচার দেওয়া হয়নি জাস্ট আমি এমনি নর্মাল সিম্পেল সাজিয়েছিলাম পিসগুলো যেখানে যে আছে সেখানে আমি দিয়ে জাস্ট তোমাদের দেখিয়েছিলাম ঠিক আছে তো চলো এটা আজকে কমপ্লিট করার চেষ্টা করবো তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিয়ে স্টুডেন্ট নিবি বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাচ্ছ থাকবে প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবে না তোমরা যত বেশি বন্ধু বন্ধুদের শেয়ার করবে বন্ধুদের কাছে লিঙ্ক পৌঁছলে একটু অন্তত হেল্পফুল হবে কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে ভিডিও দেখার চেষ্টা করছি যাতে তোমরা ভিডিও দেখে কাজ শিখতে পারো চলো ডিএনটা আমি হাই করে এগুলো আমি টোটাল ডিলেট করে দিচ্ছি দেখো আমি এই পিসটা এই পিসটা দেখো আমি একটা কপি করে নিয়ে আসছি কপি করে নিয়ে আসার পরে দেখো আমি এটা মোটামুটি প্রজেক্ট করে তুলে দেবো প্রজেক্ট করে তুলে দেওয়া পরে ইস্টার আমি খাল দো বেশি খাল দেবো না পি জে পি জে দেখো এটা ছিল ইন্টার উঠে গেছে একটা লাইন নিয়ে নেব প্রজেক্ট এটা সিলেক্ট এন্টার এগুলো টোটাল প্যাচ জয়েন করে নিচ্ছি ঠিক আছে জয়েন পি এ ঠিক আছে প্যাচ এটা সিলেক্ট এটা সিলেট এটা ঠিক আছে টোটাল সিলেক্ট করে ক্রিম করে দিলাম ক্রিম করে সোজা নামিয়ে দেবো দেখো এরকম ছোটোখাটো পিস হলে হালকা খাল হলে তোমরা এক্সট্রু করে এক্সট্রু সারফেস করে নামিয়ে দিতে পারো বেশি খাওয়াল হলে একটু করবে না করবার চেষ্টা করবে না অফিসের সার্ভিস নিয়ে কাজ করবার চেষ্টা করবে ঠিক আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর আমি দেখো টোটাল গায়ে গায়ে কার্ব নিয়ে নেব ডুপ্লিকেট এজ এটা সিলেট নিয়ে জয়েন করে দিচ্ছি জয়েন করে দেওয়ার পরে দেখো এই অফসেট কার্প অ্যান্ড সারফেস সিলেক্ট করছি ফিলিট পয়েন্ট থ্রি এন্টার এটা সার্ফেসটা কালার সিলেক্ট অন্য করছি নাহলে বুঝতে পারবে না তোমরা দেখো এখানে এসেছে পয়েন্ট থ্রি নিয়ে আছে পয়েন্ট টু নিচ্ছি বেশি মোটা লাগবে নাহলে select select one two enter এখান থেকে এটা ফিলিপ ওয়ান ফোর এন্টার ঠিক আছে দেখো এটা এটা আমি এপিসটা কীভাবে সেলাই করছি দেখো সিলেক্ট করলাম এটা টিম করে খেটে দিলাম এটা আমি বোর্ড সাইড করছি এই এক্স টু সার্ফেসটা বোর্ড সাইড পয়েন্ট ফোর এন্টার ঠিক আছে ডিলেট এই এক্সট্রা সারপেসলেটটা ডিলেট করে দিলাম দেখো এই ডুপ্লিকেট বর্ডার সিলেক্ট সিলেক্ট ঠিক আছে সিঙ্গেল লাইন এই এন এই এন সিলেক্ট করলাম সুইপ টু সুইপ টু এই কার্ফ সিলেট এই কার্ফ সিলেট এই দেখো আমার এরকম একটা সার্ফেস তৈরি হলো যেটা দিয়ে ছেলাই পিস কাটা যাবে ঠিক আছে আমাদের অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখিয়েছি তো এটা তোমরা সেভাবে দেখে নাও সেইভাবে এরকম ধরনের ছেলাই পিস করতে পারবে স্লাইস ছেলাই পিস ঠিক আছে আমরা যে অনেক বন্ধুরা আমি বলছি আগে অনেক বন্ধুরা কি করে সোজা অফসের সারফেস নিয়ে অফসের সারফেস ওর কাঠ নিয়ে সারফেস বানিয়ে মধ্যখান থেকে কেটে দেয় সাইডে খালি পার রাখে লেভেল পার রাখে এটা ক্ষেত্রে দেখো তোমরা বুঝতে পারবে কি কীরকম আছে সেটি সেটিংবলারের যে ছেলে পারে যে ছেলে দেখো এরকম স্লাইস গোছের আছে এটা চলো কাটছি কাটলে বুঝতে পারবে অনেক এটার জন্য ভিডিওতে অনেকবার বুঝিয়েছি এটার জন্য আলাদাভাবে ভিডিও দিয়েছি এটা দেখো এটা পুরো কেটে গেছে দেখতে পাচ্ছ দেখো এ দেখো এটা যে স্লাইশ করে স্লাইস হয়ে কেটেছে দেখো এটা হচ্ছে দেখতে ভালো লাগে এরকমই বেশিরভাগ জায়গায় চলে অনেক বন্ধুরা সোজা সোজা কেটে ছেড়ে দেয় সাইডে অনেক মোটা পার থাকে যে যেরকম পার রাখে সেরকম পার থাকে সেটা দেখতে খারাপ লাগে তো হিসাবত বেশিরভাগ জায়গাতে এরকম ছেলাই হয় এফ সিক্স হলো এক শার্টের এটা পাথর নিয়ে নিচ্ছি এফ সিক্স জেমস অন কাটার ঠিক আছে এটা খালি আমরা এটা যেহেতু কাটিং পাথর হবে ডায়মন্ড পাথর তোমরা ঘাট ঘাট তোমাদের বলিছি তোমরা ঘাট যদি তোমাদের বেশি দরকার পাথরের যে ঘাট হয় অনেক ধরনের পাথর হয় পাথরের কচের ব্যাপার আছে এই যে সাইডে যে কচটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কোয়াচ বলে ঠিক আছে সাইডে এটা তোমাদের কী পাথরের রেকমেন্ড থাকবে সেই হিসেবে তোমাদের এই ঘাটটা কম বেশি বাড়াতে হবে এই যে ঘাটটা দেখছো তো আমি ডায়মন্ডে নিয়েছি মোটামুটি বারো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট এটা নিয়ে নিতে হবে নেবার পরে দেখো পাথরটা আমি হাইড করছি এতটা মতো ঢুকিয়ে দিলাম ভেতরে এটা কাটার এন্টার ঠিক আছে এখানে কিন্তু ঘাট হয়ে আছে ভেতরে এটা পুশিং সেটিংয়ে কাজ হয়ে যাবে চলো কারো যদি প্রম করা দরকার হয় তোমরা প্রমো দিয়ে দিতে পারো দুটো প্রমও হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ প্রনেরো মেটিয়াল আছে এখানে গ্রুপ গ্রুপ ঠিক আছে গ্রুপ বললাম দেখো এটা টোটাল হয়ে গেছে এবার আমি দাঁতগুলো সেইভাবে একটু দেখে নেব দাঁতগুলো দেখো একটু নিয়ে ডাটে একদিকে টেপার করার চেষ্টা করবে তোমরা অনেক বন্ধুরা কি করে লেভেল লেভেল করে ছেড়ে দেয় যে কোনো একদিকে টেপার করার চেষ্টা করবে তাহলে সেটা দেখতে ভালো লাগে আমি করে টেপার করে দিচ্ছি আর এই দিকে টেপার করার দরকার নেই ঠিক আছে কন্ট্রোল জেট সবসময় ডাঁটে গোড়ার দিকে টেপার হয় মাথার দিকে টেপার হয় না মাথা দিকে কোনগুলো হয় যেগুলো মোড় পিস আছে সে শুধু ডাঁটই দেখা যাবে এখানে দেখতে পাচ্ছ বরং সেটিং যেহেতু আছে এখানে এই ডাঁটটা এই ভেতরে মুড়েছে ঠিক আছে সবসময় গোড়ার দিকে টেপার করবার চেষ্টা করবে এটাও সেম আর ই সরি এ পয়েন ঠিক আছে আর এখানে একটা ডাটা আছে চলো টু ডিটা করে নিই সাইডে রাখছি যাতে বুঝতে সুবিধা হয় এটা অপশান নিয়ে নিচ্ছি পয়েন এন্টার একটু বেশি নিয়ে নিচ্ছি ওএন এন্টার রিবুল নটা রিবুল নিলাম

সেভাবে একটু এখানটা সোজাই আছে হালকা জালি আছে একটা জালিটা সেইভাবেই আছে ঠিক আছে তো এগুলো তোমরা আহ দেখতেই পাচ্ছ সোজা আছে টান তো আমি সোজা সোজা মোটামুটি আহ সোজা না হলেও একবার প্যারোলাইটে নিয়ে আসছি দেখে নিচ্ছি একবার এটা আর ওইটা তুলে নিচ্ছি প্রজেক্ট করে পি জে প্রজেক্ট ডেসলেট এন্টার ঠিক আছে দেখো ই রিবুল পাঁচটা দিয়ে দিচ্ছি এই পয়েন্টগুলো নিয়ে তুলে দেব ঠিক আছে এটা আমি সোজা নামিয়ে দেবো সুইফ টু

মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এন্টার ঠিক আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এন্টার নিলাম দেখো এই যে এখানে কাপটা আছে এই কাপটা আমি অরিয়েন টু পয়েন্ট ওয়ান নিচ্ছি এনটা চালু করলাম এখানে সিলেট এখানে সিলেট এখানে সিলেট এখানে সিলেট ঠিক আছে এই ছোট কার্ডটাও তুলতে হবে সিফ টু এই প্যারটা নিয়ে এলাম এখানে দেখো এই প্রজেক্ট পি জে প্রজেক্ট ইন্টার

সিলেট ঠিক আছে এগুলো সব আমি যেরকম হাইট করেছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ সেরকম হাইড করে দিচ্ছি টোটাল এইগুলো এই খেলার করে দিচ্ছি দেখো সেভাবে ডাকটা কমপ্লিট করে রাখলাম বাদ বাকি সাজাবার কাজ আছে রেড কার্ড সব হাইট করে দিচ্ছি পাথর বসিয়ে নেব সাজানোর কাজ খালি বাকি রইলো দেখো এখানে আমি তার আগে পাথর বসিয়ে নেবো বাদ বাকি আমি সব জায়গায় কমপ্লিট করে রেখেছি দেখো সব জায়গায় নেচার দিয়ে দেবো ঠিক আছে নেচার দেবো আগে শত প্রথমে এটার পাথর বসিয়ে নেবো ঠিক আছে এটা পাথর বসালে তার মানে আমার ডিজাইনের টোটাল কাজ কমপ্লিট খালি নেচার দেওয়া খাল আপ ডাউন করা মানে খালটা যেরকম দরকার সেই মতন দিয়ে দিতে হবে বাদ বাকি আমি সব সব কিছু রেডি করে রেখেছি ঠিক আছে দেখো এরকম ধরনের পেন্ডেন্ট তোমরা যদি মানে বানাতে চাও তাহলে কি করবে তোমরা অর্ধেক পয়সা নিয়ে কাজ করার চেষ্টা করবে ঠিক আছে ফুল ফুল রেখে দেওয়ার দরকার নেই পুরো সাজিয়ে রেখা রেখে দেওয়ার দরকার নেই শুধু ডিস্টার্ব হবে তোমরা যাই কাজ করো না কেন এই মিরার যদি হয় যেন যদি দেখো যে একদিকে এক সাইডে ঠিকঠাকভাবে করলে মানে ঠিকঠাকভাবে নেচারগুলো বা ডিজাইন মতন সেম সাজালে তোমরা একদিকে মিরা করে দেবে সেরকম পরিশ্রম তোমরা অর্ধেক রাখার চেষ্টা করবে ফুল নিয়ে কাজ করবে না ফুল সাজিয়ে কাজ করবে না তাতে তোমাদের ডিস্টার্ব হবে ডিস্টার্ব ছাড়া আর কিছু হবে না সবসময় চেষ্টা করবে অর্ধেক নিয়ে কাজ করা অর্ধেক নিয়ে কাজ করলে সেটা ঠিকঠাকভাবে সাজিয়ে নেচার দিলে তারপরে সেটা মিরা করে দিলে সেটা ফুলে পরিণত হয়ে যাবে তোমরা সবাই জানো তো হিসাব মতো যেটা নিয়মে থাকা দরকার সেটাই তোমাদের বললাম সবসময় তোমরা হাফ পয়সা নিয়ে কাজ করবে ঠিক আছে তো এবারে চলো এবারে আমি পাথর বসিয়ে নিচ্ছি এটা এফ সিক্স এটা গ্রুপ করা আছে আন গ্রুপ এটা সিলেক্ট এফ সিক্স জেমস অন সারফেস এক পঞ্চাশে নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে অনেক বন্ধুরা জানে না পাথরের স্পেস কীরকমভাবে নিতে হয় আর কতটা নেওয়ার দরকার সেদিনকে একটা বন্ধু ফোন করেছিল যে দাদা আমি বুঝতে পারছি না কোনটা কীরকম পাথরে পাথর নেবো কী সাইজ পাথর নেবো আর স্পেস কত দেবো সেই বন্ধুটা এক তিরিশ এক কুড়ি পাথরও ওয়ান পয়েন্ট ফাইভ স্পেস দিচ্ছে আর বড়ো পাথরও সেম স্পেস দিচ্ছে আমি তোমাদের প্রত্যেকেই বলছি তোমরা ভালোভাবে নোট করে রাখো আমি যে হিসেবে কাজ করি তোমরা এরকম কাজ করতে পারো দেখো স্পেস হচ্ছে আমাদের এখানে যা পাথরের সাইজ থাকবে ধর এটা এক পঞ্চাশে দিচ্ছি আমি পয়েন্ট ওয়ান ফাইভ স্পেস দিচ্ছি ঠিক আছে যদি আমি একচল্লিশে বসাই তাহলে পয়েন্ট ওয়ান ফোর স্পেস দেবো যদি এক তিরিশ পাথর বসায় তাহলে পয়েন্ট ওয়ান থ্রি স্পেস দেবো যদি এক কুড়ি পাথর বসায় পয়েন্ট ওয়ান টু স্পেস দেবো যদি ওয়ান পয়েন্ট ওয়ানের পাথর বসায় তাহলে পয়েন্ট ওয়ান টু দিলে হবে পয়েন্ট ওয়ান ওয়ানও দিলে হবে ঠিক ঠিক আছে পয়েন্ট ওয়ানের কম দেওয়ার চেষ্টা করবে না প্রবলেম হবে এটা হচ্ছে আমার নিয়ম আমি এইভাবেই পাথর বসাই হিসাব মতো এটাই নিয়ম হওয়া দর মানে এটাই স্পেস হওয়া দরকার এরকমভাবেই স্পেস দেওয়া দরকার কারণ ছোট পাথরে তুমি যদি বড় বেস দিয়ে দাও সেখানে দেখতে খারাপ লাগবে খোঁচার একটা ব্যাপার আছে খোঁচার পাথর যেহেতু এরকম এরকম পাথর সাধারণত খোঁচা বসে তো সেই কারণে খোঁচা ঢোকা ঢোকা হয়ে যাবে কারণ ভেতরে স্পেস বেশি তো খোঁচা ভেতরে ঢুকে থাকবে পাশাপাশি হয়ে থাকবে খোঁচা জোড়া আসবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আমি সব কিছু তোমাদের শেয়ার করছি তোমাদের ভালোর জন্যই শেয়ার করছি আর তোমরা সেগুলো মাথায় রেখো নোট করো পারলে সেগুলো তোমাদের কাজে লাগবে লাইফে ঠিক আছে চলো

এক পঞ্চাশ যতটা পর্যন্ত খাবে ততটা মানে যতটা পর্যন্ত ধরবে সেইভাবে আমি দিয়ে বাদ বাকি পাত্র দেওয়ার চেষ্টা করব অনেক বন্ধুদের কমেন্ট আসছে ছোট ছোট কমেন্ট তার জন্য আমি তোমাদের জন্য দশ মিনিটের কিছু ভিডিও বানিয়ে দেবো সেগুলো শুধু দশ মিনিটের জন্য থাকবে সেই টিপসগুলো বা সেই অপশানগুলো বন্ধুদের মাথায় রুখছে না বা বন্ধুরা জানে না সেই কারণে আমি ছোট ছোটো দশ মিনিটে কিছু ভিডিও বানাবো সেগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে সেগুলো অনেক তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে যারা নতুন যারা বুঝতে পারছে না বা যারা জানে না তাদের অনেক হেল্পফুল হবে সেই সব ভিডিও তো তোমরা দশ মিনিটের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো এখানে এক একসাইজ ছোট দেবো একত্রিশ দিচ্ছি দিতে পারো ফলস পম দিতে পারো যাদের বেশি টেপার দরকার মানে একদম টেপারও পাথর চায় তোমরা ছোটো পাথর যেখানে যেরকম রিক্রুমেন্ট থাকবে দিতে পারো কিন্তু বেশি ছোট পাথর সব জায়গায় চলে না আবার অনেক জায়গায় চলে এরকম ব্যাপার আছে তো টেপারের জায়গায় তোমরা ফলস স্পং সাজিয়েও দিয়ে দিতে পারো ফলস পমও অনেক জায়গায় সেভাবে সাজানো থাকে ঠিক আছে তো এবারে আমি টোটাল এফ সিক্স করে দেখো পয়েন্ট এন্টার ফাইভ আর এখানে এটা পয়েন্ট সিক্স এ দিচ্ছি আমাদের যেখানে যেরকম রিকুমেন্ট সেই হিসেবে ফ্রং দেওয়ার চেষ্টা করবে গোল্ডের কাজে পয়েন্ট ফাইভ ফাইভের চলে পয়েন্ট ফাইভেরও চলে পয়েন্ট সিক্সেরও চলে পয়েন্ট সিক্স ফাইভেরও চলে যেখানে যেরকম রিক্যুইমেন্ট থাকবে পয়েন্ট মানে এই প্রংয়ের থিকনেস বা ডাইমিটারের সে মতো দেওয়ার চেষ্টা করবে No. এটা পয়েন্ট সিক্সেরও বসালে হতো কিন্তু আমি পয়েন্ট সিক্স বসাচ্ছি সরি পয়েন্ট সিক্স ফাইভের বসালে হতো পয়েন্ট সিক্সের বসাচ্ছি টেপার আছে পয়েন্ট ফাইভ ফাইভের দিয়ে দিচ্ছি এটা এটা শুধু পয়েন্ট সিক্সের দিচ্ছি বাদ বাকি পরেগুলো ফাইভ ফাইভের দিয়ে দেবো মাথায় একটা দেবো ঠিক আছে আর যদি কোনো জায়গায় রিকমেন্ড থাকে যে ফলস পাম্প দেওয়া তাহলে তোমরা কিছু মতো ফলস পাম্প দেবে দেওয়ার পরে কিন্তু এগুলো একটু ডাউন করে দেবে ঠিক আছে ফলস পাম্পগুলো একটু ডাউন করে দেবে চলো টোটাল এগুলো সিলেক্ট করে নি সিলেক্ট করব গ্রুপ করে নিচ্ছি তারপরে টোটাল এতগুলো সিলেক্ট করে গ্রুপ করে নেব গ্রুপ এফ সিক্স এটা বারো পার্সেন্ট করে নেবেন ডিপেন্ড কাটা সিলেক্ট এন্টার ঠিক আছে দেখো আমার টোটাল বলে হ্যাঁ আরেকটা বলে দিচ্ছি কথা তোমাদের দেখো এখানে পাথর হাইট করছি প্রং কেটেছে প্রং সমেত কেটেছে কারণ প্রং আর পিস সমেত আমি গ্রুপ করেছি গ্রুপ করে আমি কাটার নিয়ে যেহেতু গ্রুপ করা আছে তো সিলেক্ট করেছি প্রং সমেত কাটার কেটেছে যারা প্রং কাটতে চাও না গোল্ডের কাজে যারা প্রং কাটতে চাও না তোমরা যেই কালারে পিস থাকবে তখন সেই কালারে সিলেক্ট করবে ঠিক আছে শুধু শুধু কালারে সিলেক্ট করবে তখন যতই গ্রুপ করা থাকুক না কেন তোমরা কালার সিলেক্ট করবে কালার সিলেক্ট করে এন্টার মারবে শুধু সেই কালারটাই কাটবে রং রঙ যদি না কাটতে চাও তোমরা শুধু পিসের কালার সিলেক্ট করে এন্টার মারবে শুধু পিসটাই কাটবে রঙ কাটবে না এ হচ্ছে ব্যাপার তো তোমরা সেইভাবে কাজ করার চেষ্টা করো বন্ধুরা আজকে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই 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 ভিডিওটা টোটাল ডিজাইনটা নেক্সট নেক্সট বারে নেচার দেবো নেচার বলতে দেখতে পাচ্ছ এখানে এ দেখো এখানে কুটি আছে এখানে সাপোর্ট আছে এখানে সাপোর্ট আছে সব জায়গায় সাপোর্ট আছে সাপোর্ট দিয়ে টোটাল আপডাউনে সাজানো আছে তবুও একবার ভালোভাবে একবার দেখে নেবো আর এগুলো এইখানটা সাজানো হয়নি ঠিক সাজানো বলতে নেচার দেওয়া হয় না আপডাউন করা হয়নি সেই কারণে এগুলো দিয়ে দেবো আর বাদবাকি ডাঁটগুলো যে আছে দেখতে পাচ্ছ টোটাল কাজটা ঠিকঠাকভাবে এগুলো আমি জাস্ট আপডাউনে সাজিয়ে রেখেছি এই দিকটা বাদ বাকি এখানটা সেরকম কিছু নেই হালকা আপডাউনি আছে কিন্তু এই যে ডিজাইনটা এই যে ডিজাইনটা যেভাবে একটা কুটি সাপোর্ট দিয়ে যেভাবে টোটাল কমপ্লিট করা আছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তার সাথে যদি বিজিল পাই বিজিলো বিজিলও দেখিয়ে দেবো দেখো এখানে সাপোর্ট দিয়ে সেই হিসেবে ধারে ধারে বিজিল করা যেতে পারে যেখানে রিকমেন্ড বিজিলের থাকবে তোমরা বিজিলও বানিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটার পার্ট যে বাকি ভিডিও থাকছে সেটাই আমি কমপ্লিট করার চেষ্টা করবো তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডেন্ট নিউভিউবে তোমাদের প্রত্যেককে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবে না তোমরা বন্ধু বন্ধুদের যত বেশি শেয়ার করবে যেসব বন্ধুদের ক্যাডিয়ান কাজ শেখার ইচ্ছা আছে ভাবনা মানে স্বপ্ন আছে ভাবনা অনেক বন্ধুরাই করছে যে ক্যাডিয়ানের কাজটা শিখবো কি শিখবো না শিখলে ভালো হয় তো তোমাদের বলবো কাজটা খুব ভালো কাজ আর তোমরা যদি ঠিকঠাক তুমি নিজেকে কমপ্লিট করতে পারো বা নিজেকে মানে সেভাবে রেডি করতে পারো তো ভালো মানে এর থেকে আর ভালো কিছু হয় না ঠিক আছে তো যাদের স্বপ্ন আছে তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে কাজ শিখে ভালো কোনো কোম্পানিতে জব করার চেষ্টা করো তাহলে তোমাদের সেইভাবে লাইফে মানে সব থেকে বেস্ট আর কিছু হবে না তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ thank mm -hmm. you